শ্রাত এই দিনটি আমাদেরকে আজও উদ্বুদ্ধ করে, যখন দেখি আজও রাষ্ট্র ক্ষমতায় একদলীয় কর্তৃত্ববাদী শাসন মাফিয়াতন্ত্রের রাষ্ট্রযন্ত্র তৈরি করা হয়েছে। আপনারা জানেন যে 52 যে আত্মদান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের, যার মধ্যে দিয়ে ভাষার অধিকার প্রতিষ্ঠা, সেদিন উর্দু অ্যান্ড উর্দু শ্যাল বি দি স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান, সেদিন মোহাম্মদ আলী জিন্নার এই বক্তব্যের প্রতিবাদে তার মুখের উপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা নো নো পড়েছিল, সেদিনের তাদের বুকের যে সাহস, সেই সাহসেরই প্রতিধ্বনি হয়েছে 52 ভাষা আন্দোলনের মধ্যে দিয়ে ছাত্ররা নিজের জীবন দিয়ে। সেই পথ বেয়েই, সেই রক্তাক্ত সোপান বই আমরা পরবর্তীতে স্বায়ত্ত শাসনের আন্দোলন, শিক্ষার আন্দোলনের মধ্যে দিয়ে আমরা অর্জন করেছি, একটি রক্তক্ষয়ী যুদ্ধের মধ্যে দিয়ে আমাদের স্বাধীনতা। বন্ধুরা, প্রত্যেকটির পিছনেই ছিল অধিকার হারানোর বেদনা, আর অধিকার, ওই বেদনা থেকেই অধিকার প্রতিষ্ঠার রক্তক্ষয়ী সংগ্রাম। স্বাধীনতা উত্তর আপনারা দেখেছেন, সেই যে স্বাধীনতার মূল স্পিরিট, গণতন্ত্রের যে চেতনা, সেই চেতনাকে ভুলুণ্ঠিত করা হয়েছে একদলীয় শাসন প্রতিষ্ঠা করে, সব দল বন্ধ করে, সব সমস্ত গণমাধ্যম বন্ধ করে। আর তার ধারাবাহিকতায় আপনারা দেখেছেন যে বিএনপি যখনই ক্ষমতায় এসছে, আপনার গণতন্ত্রের মুক্ত ধারা বইয়ে দিয়েছে। বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্র, সংবাদপত্রের স্বাধীনতা, কণ্ঠের স্বাধীনতা নিশ্চিত করেছে বিএনপির প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তার সহধর্মিণী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। 9 বছর সামরিক শাসনের বিরুদ্ধে আপোষহীন লড়াই করে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। সেই গণতন্ত্রের প্রতীক বেগম খালেদা জিয়াকে বন্দী করা হয়েছে, কারণ তাকে বন্দী না করলে দিনের ভোট রাত্রে করা যেত না। একদলীয় কর্তৃত্ববাদী শাসন মাফিয়াতন্ত্র, ক্যাসিনোতন্ত্র প্রতিষ্ঠা করা যেত না। আপনারা দেখেছেন সেগুলো প্রতিষ্ঠা করা হয়েছে বলেই আজকে 3 বছর বেগম খালেদা জিয়া আজকে বন্দী। তাই বন্ধুরা আমার, 52 যে রক্তস্নাত চেতনা, 52 যে